আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের দেবশ্রী ম্যাম। আজ আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য যে পাঠটি নিয়ে আসলাম সেই পাঠের নাম হচ্ছে সাগর সঙ্গমে লোপকুমার। তো এই পাঠটি লিখা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঔপন্যাসিক বলতে বোঝায় যারা উপন্যাস লিখেন তাদেরকে বলা হয় ঔপন্যাসিক। তো পাঠটি শুরু করার আগে আমরা জেনে নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা। তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে 1838 সালের 26 জুন জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। 6 বছর বয়সে তার শিক্ষারম্ভ শুরু হয়। কর্মজীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। সরকারি চাকুরিতে বদলি হতে হতে তিনি উপন্যাস লিখতে শুরু করেন। তিনি সাহিত্য জীবন শুরু করেন প্রথম ইংরাজি উপন্যাস রাজবংশ ওয়াইফ লিখে, এবং তাহার প্রথম বাংলা উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। তাহার আরো উল্লেখযোগ্য উপন্যাসগুলির নাম হচ্ছে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, রাজসিংহ প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি 1894 সালের 8ই এপ্রিল দেহত্যাগ করেন। এবার আমরা চলে আসি পাঠে। তো আজ আমরা এমনই একজন মানুষের কথা জানব যে মানুষটি তার সঙ্গী সাথীদের উপকার করতে গিয়ে বদলে যায় তার জীবনের গতিপথ এবং তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। তো চলো আজ আমরা জানি এমনই একজন মানুষের কথা যে মানুষটি তার সঙ্গী সাথীদের উপকার করতে গিয়ে হারিয়ে গিয়েছিল গভীর জঙ্গলে। তার নাম হচ্ছে লোপকুমার। যে জায়গায় সে তার সঙ্গীদের হারিয়েছিল সেই জায়গা থেকে একটু দূরে দুইটি গ্রাম ছিল, দৌলতপুর এবং দরিয়াপুর নামে। কিন্তু যে সময়ের কথা, সে সময় এইসব জায়গায় মনুষ্য বসতির কোনো চিহ্ন মাত্র ছিল না। চতুর্দিকে ছিল ঘন জঙ্গল এবং বালুকা স্তূপ শ্রেণী রসলপুর থেকে সুবর্ণরেখা পর্যন্ত। এইসব বালুকা স্তূপ শ্রেণীকে বালিয়াড়িও বলা হয়। এইসব বালিয়াড়িতে বড় বড় গাছপালা জন্মায় না। এইসব বালিয়াড়ির নিচে ছোটো ছোটো গাছপালা, ছোটো ছোটো ঝোপ এবং নানা ধরনের বন্যফুল দেখা যায়। এরূপ একটি জায়গায় নবকুমার তার সঙ্গীদের হারিয়েছিলেন। তো শুনো কিভাবে তিনি তার সঙ্গীদের হারিয়েছিলেন। নবকুমার ছিলেন সপ্তগ্রামের অধিবাসী এক ব্রাহ্মণ সন্তান। একবার তিনি একদল নৌকাযাত্রীর সাথে গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিলেন। ফেরার পথে চারিদিকে কুয়াশা থাকায় তারা পথ হারিয়ে ফেলে। অবশেষে যখন রৌদ্র উঠে তারা দেখতে পায় যে তাদের নৌকা এসে রসলপুরের নদীর মোহনায় এসে লেগেছে, এবং সেই জায়গাটি নদীর বিস্তার সমুদ্রের মতো এবং তাদের নৌকা পশ্চিম তটে এসে লাগে। সেখানে তারা তাদের নৌকা বেঁধে রাখে। এদিকে জোয়ার আসতে দেরি দেখায় তারা রান্না করার জন্য পাড়ে আসে, কিন্তু তাদের সঙ্গে কাঠ ছিল না। এমনকি কেউ যে বনের ভিতর গিয়ে কাঠ নিয়ে আসবে সে সাহসও কারোর মধ্যেই ছিল না। তারপর এই সাহসী নবকুমার একাই বনের ভিতর কাঠ আনতে যায়। কিন্তু কাঠ নিয়ে আসতে নবকুমারের অনেক দেরি হয়ে যায় এবং তারই মধ্যে জোয়ার আসায় তাহার সঙ্গীরা নৌকা ছেড়ে দেয় এবং জোয়ারের স্রোতে নৌকা বহু দূর ভাসিয়ে নিয়ে যায়। সঙ্গী সাথীদের যদিও নবকুমারের কথা মনে ছিল, কিন্তু নবকুমারের আসাতে দেরি হওয়ায় তারা ভাবে যে নবকুমারকে হয়তো বাঘ খেয়ে ফেলেছে এবং তারা নবকুমারকে একাই ছেড়ে চলে আসে এরূপ একটি জায়গায়। এবং তারা তাদের গ্রাম সপ্তগ্রামে ফিরে আসে এবং এসে জানালো যে নবকুমারকে বাঘে হত্যা করেছে। এদিকে নবকুমার কাঠ নিয়ে ফিরে এসে দেখে যে নৌকা নেই।
সে নৌকার আশায় সারা দিন অপেক্ষা করতে থাকে। তারপর যখন অপেক্ষা করতে করতে নৌকা ফিরে আসলো না, তখন নবকুমার দেখে যে সে যেখানে আছে সে তাই গ্রাম নেই, আহার্য নেই, পানীয় নেই, কিছুই নেই, এমনকি নদীর জল অসহ্য লবণাক্ত। এদিকে সারাদিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত নবকুমার তার গলা শুকিয়ে এলো এবং তখন ছিল ঠান্ডার সময় এবং তার সঙ্গে ঠান্ডা নিবারণের জন্য কোনো গরম বস্ত্র ছিল না এবং সে ভাবলো যে আজকে রাত্রে সে সেই খোলা আকাশের নিচে এভাবে তাকে কাটাতে হবে এবং এই ঘন জঙ্গলে যে কোনো সময় ব্যাঘ্র বাল্যকে সাক্ষাৎ পাইবার সম্ভাবনা এবং প্রাণনাশ নিশ্চিত। সে ভাবলো যে যে কোনো সময় বাঘ ভালুক সে জায়গায় আসতে পারে এবং তার আর বাঁচার কোনো আশা নেই। এই ভয়ে এরূপ ভয়ে সে চতুর্দিকে শুধু হাঁটতেই থাকে। ভয়ে সে এক জায়গায় বসে থাকতে পারলো না, কখনো উপত্যকায়, কখনো অধিত্যকায়, কখনো স্তূপ স্থলে, কখনো স্তূপ শিখরে সে শুধু ভ্রমণ করতেই থাকে। তারপর পরিশ্রান্ত নবকুমার এক সময় বালিয়াড়ির পাশে বসে পড়ে এবং সে যে কীভাবে ঘুমিয়ে পড়লো তা নিজেই বুঝতে পারলো না। যখন তার ঘুম ভাঙে তখন গভীর রাত্র। উঠেই সে চতুর্দিকে নিরীক্ষণ করতে থাকে বাঘ আসছে কিনা। ঠিক ওই সময় সে বহু দূরে একটি আলো দেখিতে পায় এবং আলো দেখে তার মনে আবারও বেঁচে আসার জায়গা, বেঁচে আসার আশা আবারও মনের মধ্যে আসলো এবং সে আলোকে অনুসরণ করে হাঁটতে লাগলো, আলোকে উদ্দেশ্য করে হাঁটতে লাগলো এবং সে আলোর পাশে গিয়ে দেখে যে একটু বালুর উপরে একটি আলো জ্বলছে এবং সামনে বসে আছে একটি মানুষ। সে চোখ বন্ধ করে ধ্যান করছে। নবকুমার তার পাশে গিয়ে এত ভয় পায় যে সে ঠিক করতে পারল না যে সেই মানুষটির কাছে থাকবে না চলে যাবে। এই মানুষটি চোখ বন্ধ করে ধ্যান করছিল বলে সে নবকুমারকে দেখতে পায়নি এবং নবকুমার তার সামনে গিয়ে দেখে যে লোকটির বয়স 50 বৎসর হইবে, গলায় রুদ্রাক্ষের মালা, কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়া পরা এবং মুখ ধাড়িতে পরিপূর্ণ এবং সে একটি শবদেহের উপর, গলিত শবদেহের উপর বসে ধ্যান করছে। নবকুমার দেখে বুঝতে পারে যে এই ব্যক্তি কাপালি, কাপালিক মানে তান্ত্রিক। যখন কাপালিকের ধ্যান ভাঙে তখন সে নবকুমারকে দেখে বলে কস্তং, কস্তং শব্দের অর্থ কে তুমি? নবকুমার উত্তর দিলেন তিনি ব্রাহ্মণ, সে একজন ব্রাহ্মণ। কাপালিক কহিল তিষ্ঠ মানে অপেক্ষা করো। নবকুমার দাঁড়াইয়া রহিল। কাপালিক ধ্যান শেষ করে নবকুমারকে আবারও আগের মতো সংস্কৃতে বলিল মমানুসর মানে আমাকে অনুসরণ করো। অন্য সময় হইলে নবকুমার কদাপিও কাপালিককে অনুসরণ করত না, কিন্তু আজ সে ক্ষুধা তৃষ্ণায় কাতর। সে কাপালিককে জিজ্ঞাসা করলো সে কোথায় গেলে একটু খাওয়ার পাবে। কাপালিক কহিল ভৈরবী পরিতোষহে মমানুসর, পরিতোষ হে ভৈষ্য, হে ভবিষ্যতে। একথা শুনে নবকুমার কাপালিককে অনুসরণ করল। দুজনে অনেক দূর রাস্তায় একসঙ্গে হাঁটলেন কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো কথা বললেন না। অবশেষে যেতে যেতে কাপালিকের পর্ণকুটির আসে। পর্ণকুটির মানে পাতা দিয়ে যে কুটির তৈরি তাকে বলা হয় পর্ণকুটির এবং কাপালিকের পর্ণকুটিরটি কিয়া পাতায় রচিত ছিল। কাপালিক পর্ণকুটিরে ঢুকে নবকুমারকে আসতে বলে এবং কাপালিকের কুঠিরে ছিল কয়েকখানি বাঘের চামড়া, এক কলস জল এবং কিছু ফলমূল। নবকুমারকে এসব কাপালিক খেতে দে এবং বলে যে সে যাতে পর্ণকুটিরে আসার আগে, নবকুমার যাতে কুটির ত্যাগ করে না যায়,
এবং সারাদিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত নবকুমার এগুলি খেয়েই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু এই গভীর জঙ্গলের ভিতর সে তার বাড়ি যাওয়ার রাস্তা কীভাবেই বা খুঁজবে। সে ভাবল যে কাপালিককে যদি জিজ্ঞাসা করে তাহলে কি সে বলে দেবে না? নিশ্চয়ই বলে দেবে, ভাবল নবকুমার। কেননা যতদূর সে কাপালিককে দেখেছে তার চরিত্রের মধ্যে আশঙ্কার কিছুই সে লক্ষ্য করে নাই। তাই সে কুটিরের মধ্যে বসেই নবকুমার কাপালিকের অপেক্ষা করতে লাগলো। কিন্তু অপেক্ষা করতে করতে যখন কাপালিক আর ফিরে আসলো না, তখন সে খাওয়ার জন্য কুটির থেকে বের হলো এবং বনের মধ্যে ফলের আশায় সে ভ্রমণ করিতে লাগলো। এভাবে ভ্রমণ করতে করতে সে এক সময় কুটিরের রাস্তা ভুলে যায় এবং সে বনের ভিতর থেকে সমুদ্রের গর্জন শুনতে পায় এবং বন থেকে বের হয়ে দেখে সামনেই সমুদ্র। সে সমুদ্রের ধারে সারা দিন বসে রইল। যখন সে ভাবল যে ফিরে আসবে, উঠে দাঁড়াতেই দেখে সামনে অপূর্ব সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। সে এই রমণীকে দেখে ভয়ে তার বাক শক্তি মানে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সে এত ভয় পায় দেখে। কিন্তু সেই রমণীর দৃষ্টিতে এরূপ কিছুই লক্ষিত হলো না। তারপর সেই রমণী মৃদুস্বরে তাকে বলল যে পথিক, তুমি পথ হারিয়েছ। এ কথা শুনে নবকুমারের দেহে প্রাণ আসলো। কিন্তু এ কথা সে কি উত্তর দেবে কিছুই বুঝে পাইল না। তারপর আবার যখন রমণী যে সেই কথার কোনো উত্তর পায়নি, তখন আবার বলল আইসো মানে আমার সঙ্গে আসো। তখন নবকুমার সেই রমণীটিকে অনুসরণ করে তার পিছন পিছন আসতে আসে এবং এভাবে আসতে আসতে সেই রমণীটি বনের ভিতর কোথায় যে হারিয়ে যায়। নবকুমার তাকে আর খুঁজে পেল না এবং সামনেই দেখে সেই কাপালিকের পর্ণকুঠির। সে কাপালিকের পর্ণকুঠিরে গিয়ে মাথা নিচু করে বসে থাকে এবং ভাবতে থাকে যে এ কি দেবী মানুষই না কাপালিকের মায়া মাত্র। এ কথা তার মনে আলোড়ন সৃষ্টি করে যে সে যাকে দেখে সে কি কোনো দেবী না কোনো মানুষ না কাপালিকের মন্ত্র বলে কেউ কোনো সৃষ্টি কোনো দেবী কোনো মানুষ। এই কথা তার মনে আলোড়ন সৃষ্টি করলো। নবকুমার এত অন্যমনস্ক হয়ে যায় যে সে লক্ষ্য করে নাই যে কাপালিকের কুঠিরে আগে থেকেই একটি কাঠের টুকরা জ্বলছিল এবং রান্নারও কিছু সামগ্রী ছিল। তারপর সে যখন দেখে যে গড়ের ভিতর রান্নার কিছু সামগ্রী আছে, সেসব রান্না করে খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সে আবার উঠে সমুদ্রের তীরে যায় যদি সেই রমণীর সঙ্গে তার আবার দেখা হয় সেই জন্য। কিন্তু সে সেখানে গিয়ে সেই রমণীর কোনো সন্ধান পেল না। তো আবার ফিরে আসলো কাপালিকের কুঠিরে। কুঠিরে এসে দেখে কাপালিক নিঃশব্দে কুটিরের মধ্যে বসে আছে। নবকুমার কাপালিকের সঙ্গে কথা বলল, কিন্তু কাপালিক নবকুমার সঙ্গে কোনো কথা বলল না। নবকুমার আবার যখন জিজ্ঞাসা করে যে এ পর্যন্ত প্রভুর দর্শনে কেন বিরত ছিলাম, তখন কাপালিক বলে যে নিজ কার্যে রত ছিলাম, মানে সে তার নিজের কাজে ব্যস্ত ছিল, সেই জন্য এতক্ষণ নবকুমারের সঙ্গে তার দেখা হয় নাই। তখন নবকুমার কাপালিককে বলে যে সে তার বাড়িতে যেতে চায়, তার গৃহে যেতে চায়। এ কথা শুনে কাপালিক বলল আমার সঙ্গে আসো, আমাকে অনুসরণ করো। তখন নবকুমার ভাবে যে হয়তো তার বাড়ি যাওয়ার কোনো রাস্তা হতে পারে বা বাড়ি যাওয়ার কোনো পথ কাপালিক বলে দিতে পারে। এই আশায় সে কাপালিকের সঙ্গে চলিল। তখনও সন্ধ্যা হয় নাই, কাপালিক আগে আগে এবং সে পিছন পিছন যাচ্ছে। হঠাৎ নবকুমার বুঝে যে তার পিঠের মধ্যে কেউ স্পর্শ করছে। যেমনিতেই সে ফিরে তাকায় দেখে সেই সুন্দরী রমণীটি
আগের মতো নিস্পন্দ নিঃশব্দ সে মুখে আঙ্গুল দিয়াছে। নবকুমার দেখে তাকে বুঝতে পায় যে সে কথা বলতে বারণ করছে। তারপর কি যেন একটা বলল, নবকুমারের কানে শুধু আসলো, কোথা যাইতেছ, যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। একথা বলেই রমণীটি আবার বনের মধ্যে কোথায় হারিয়ে গেল। নবকুমার তাকে আর দেখতে পায় না, এসে অদৃশ্য হয়ে যায়। নবকুমার মনে মনে ভাবল, এ কাহার মায়া, না তাহার মনের ভ্রম। তো সে ভাবল যে যে কথা সে শুনেছে সেই কথাটি তো বিপদের আশঙ্কা, কোনো বিপদের ইঙ্গিত করছে, কিন্তু কিসের বা বিপদ? সে ভাবল, আমি কি পালাইব? সে ভাবল সে কি পালাইবে, কিন্তু আবার ভাবল কেন পালাইব। সেদিন যদি বাঁচিয়াছি তবে আজও বাঁচব। সেদিন বলতে বোঝায় যে সে যেদিন একাকী বালিয়াড়ির পাশে ঘুমিয়ে পড়েছিল এবং বাঘ ভাল্লুক তাহাকে হত্যা করে নাই, তাহলে আজ সে কেন পালাইবে? কেননা কাপালিক মনুষ্য, আমিও মনুষ্য, কাপালিকও যেভাবে একজন মানুষ সেও মানুষ। তো এই পাঠের এতটুকুই তোমাদের। তো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও চিপে রাখো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।